একজন ভালো স্ত্রী স্বামীকে কখনোই মানে খারাপ কিছু মানে হোক একজন ভালো স্ত্রী কখনোই চায় না আর একজন ভালো স্বামী তার ওয়াইফের কিছু হোক একজন ভালো স্বামী কখনোই চায় না তো সম্প্রতিটা একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা আসলে ভাইরাল হয়েছে যে একজন অন্টিন বাংলাদেশের মধ্যে যে তার মানে তার ওয়াইফ এবং তার ওয়াইফের সাথে জানি না কী হয়েছে এবং হয়তোবা কথা বাড়াবাড়ি হয়েছে যেন অথবা যে কোনো কারণে তার ওয়াইফে তার একটি বিশেষ অঙ্গ কেটে দিয়েছে আমি আসলে একজন পুরুষ হিসেবে এটা আসলে আমি দিককার জানাই সেটা হচ্ছে কেন একটা মানুষ যদি খারাপ হয় তার জন্য রাষ্ট্রের আইন আছে পুলিশ প্রশাসন আছে তাকে হয়তো বা আইনের হেফাজত করতে পারে একটা মানুষ খারাপ বলে হ্যাঁ মানুষের যে জনগণ আছে এবং তাদের কাছেও অভিযোগ দিতে পারে একটা মানুষ হাজার আর বলে যে একটা মানুষের বিশেষ অঙ্গ অথবা যে কোনো একটা জিনিস এভাবে কেটে নেওয়া এটা আসলে মানে আমি আমার মানে আমার পক্ষ যেটা আমি বলবো যে এটা একটা সৌর মন নাই এটা একটা সৌর মন নাই একটা মানুষ আরাপ হতে পারে একটা মানুষ হারা হতে পারে তাই বলে একটা মানুষের মানে একটা অঙ্গ কেটে নিয়ে যাওয়া এটা আরও অধিকার নেই একটা মানুষের লাইভ এভাবে মানে এভাবে নষ্ট করে দেওয়া এটা আরও অধিটার নাই বল তোমার যদি তার সাথে সংসার করার ইচ্ছা নাই তাকে তুমি দেখছো এই মানুষটা খুব খারাপ তুমি দেখছো এই মানুষটা মানে সে অন্য অন্য মেয়েদের সাথে অথবা যে কোনো জিনিস আমরা তো আর জানি না আমরা যেটা ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি এবং দেখি একটা হ্যাঁ সে যদি খারাপ হয় তাহলে তুমি তাকে সর্বোচ্চ তুমি রাষ্ট্রের আইন আছে আইন আদালত আছে তুমি তাকে ওই তাকে তুমি সেই হিসাবে তুমি তাকে সাহায্যতা করতে পারো কিন্তু একটা মানুষের বিশেষ অঙ্গ কেটে নেওয়া একটা মানুষের বিশেষ অনুশীলনে মানে মানে ইয়ে করা মানে একটা মানুষের লাইফ নষ্ট করা এটা তোমারও অধিকার নাই এটা তোমারও অধিকার নাই এই জিনিসটা একমাত্র পুরুষ জাতির জন্য একটা অলঙ্ক আমি মনে করি যে একটা পুরুষ যতই খারাপ কিন্তু এটা কিন্তু ঠিক না আসলে তুমি এই ছেলেটার এই অঙ্গটা কেটে টেলি এসো কালকে যে আমার যে আরেকটা ফ্যামিলিতে এটা হবে না আরেকটা মেয়ে যে পাবে না তোমাদের তো আসতে ভালো মেয়েরাও দেখা যাচ্ছে এটা করতে বাধ্য তোমাদের দেখা তোমার আসতে ভালো মেয়েরা তোমাকে এটা করবে কালকে একটা ছেলে করবে পশুম আরেকটা মেয়ে করবে তাহলে এটা কেমন আমি একজন প্রবাসী হয়ে আমি রাষ্ট্রের আমি এটাই বলবো যে যারা এই ধরনের কাজ করে পুরুষ হোক আর মেয়ে হোক তাদের সর্বস্ত শাস্তি করা হোক এবং ভবিষ্যতে এই প্রজন্ম এই প্রজন্মের মধ্যেও যেন কেউ যেন এটা করতে সাহস না পায় আমি একটা জিনিস বুঝি না যে আমাদের প্রজন্মটা কোথায় যাচ্ছে আমাদের প্রজন্মটা কোথায় যাচ্ছে আমরা এই প্রজন্ম থেকে আমরা ইহি শিক্ষা দিই ই যে আমাদের নতুন নতুন প্রজন্ম আসলে আমরা তাদেরকে ই শিক্ষা দিতেছি ই শিক্ষা দিতেছি আশা করি সবাই বুঝতে পারবেন আর বুঝার বা ই নেই